আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে ভিডিও স্টেবিলাইজার নিয়ে। আপনারা ভিডিও তো অলরেডি দেখতে পাচ্ছেন, তাই না? এটা হচ্ছে আগে, মানে ফার্স্ট ভিডিও, তারপর স্টেবিলাইজারের পরে, মানে এই সফটওয়্যারটা দিয়ে, তারপর মানে আফটার ফোর ভি ফোর দেখতে পাচ্ছেন, তাই না? তো ঠিক এরকমভাবে আপনি এডিটিং করতে পারবেন। মানে আপনার একটা ভিডিও তৈরি করলেন, সেটা অনেক শেকি, মানে খুবই নাড়াচাড়া করতেছে ভিডিওটা, তো আপনি ঠিক এরকম নাড়াচাড়া করতেছে আর কি, দেখতে থাকুন তো, তারপর ঠিক এরকম হয়ে গেল। হ্যাঁ, তো কিরকম হয়, এরকম যদি করতে হয় আপনাদের থেকে কি করতে হবে বলেন? একটা গিম্বাল কিনতে হবে, আর গিম্বালের দাম হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 5,000 টাকা, তো 5 থেকে 10,000 টাকা প্লাস 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 আরও অনেক আছে। তো আপনি প্রথম যখন ইউটিউবিং শুরু করেন, তখন আমি মনে করি না যে আপনি এত টাকা খরচ করে প্রথমে ফার্স্টে আপনি গিম্বাল কিনে ভিডিও করবেন। তো আপনি শুরু থেকে মানে সফটওয়্যার দিয়ে এডিটিং করে আপনি ভিডিও আপলোড করেন, তারপর যখন সাকসেস হয়ে যাবেন, যখন আর্ন করা শুরু করবেন, তখন নয় আপনি একটা ভালো মানে গিম্বাল কিনে সেটা দিয়ে ভিডিও করেন। তো প্রথম স্টেজে কোন সফটওয়্যারটা ব্যবহার করবো এটা নিয়ে আপনারা কনফিউজড হয়ে যান। আর এই সফটওয়্যারটা আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে কাইনমাস্টার যে সফটওয়্যারটা আছে সেটার সাথে আপনারা অবশ্যই পরিচিত। সেই সফটওয়্যারটা কোম্পানি আবার এই সফটওয়্যারটা তৈরি করেছে। আমি যদি একটু লগটা আপনাদেরকে দেখাই, আমি চলে গেলাম অ্যাপসে, আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্টেবিলাইজার, দেখতে পাচ্ছেন তাই না? এই সফটওয়্যারটা আর কাইনমাস্টার লগোর মতোই অনেকটা, কাইনমাস্টার লগোর মতো এই জন্যই যে কাইনমাস্টার কর্তৃপক্ষ, কাইনমাস্টার যে কোম্পানিটা তৈরি করেছে, তারা আবার এই অ্যাপসটা তৈরি করেছে ভিডিও স্টেবিলাইজারের বিষয় নিয়ে। তো ঠিক আছে, আমি আমার চ্যানেলে আরও একটি ভিডিও পোস্ট করছিলাম ভিডিও স্টেবিলাইজার নিয়ে, সেটা হচ্ছে গুগল ফটোস, সেটার মাধ্যমে আপনি ভিডিও স্টেবিলাইজার করতে পারবেন। তো সেটা সমস্যা কী, মানে আমরা সেটা দিয়ে করি, সেটা সমস্যা হচ্ছে যে আপনার ভিডিও এক্সপোর্ট হতে, মানে ভিডিওটা সেভ করতে অনেক সময় নেয়, মানে প্রচুর সময়। আপনি 5 মিনিটসের একটা ভিডিও স্টেবিলাইজার করবেন, তার জন্য আপনাদেরকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, মানে সময় অপচয় ছাড়া আর কিছুই না। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাপকাট, ক্যাপকাট দিয়েও সেম অবস্থা যে আপনার মানে প্রচুর সময় আপনার থেকে নিতে হবে ভিডিও এক্সপোর্ট বা সেভ করতে গেলে। তো এই সফটওয়্যারটার মাধ্যমে একদম ইজিলি আপনি ভিডিও স্টেবিলাইজার করতে পারবেন। ওকে ডান। তো সফটওয়্যারটা আমরা কোথায় পাবো সেই প্রশ্ন হয়তো আপনার মনে মনে জাগতেছে। সফটওয়্যারটা আপনি প্লে স্টোরে পাবেন না। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে প্লে স্টোরে সফটওয়্যারটা আছে কিনা, যে আমি সত্যি বলছি না, মিথ্যে বলছি, সফটওয়্যারটা প্লে স্টোরে পাবেন না। এই জন্যই, কারণ এই কর্তৃপক্ষ সফটওয়্যারটা প্লে স্টোরে এখনও লঞ্চ করে নাই। কাইনমাস্টার স্টেবিলাইজার আমরা লিখে দিলাম, কিন্তু কোনো সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে যে কাইনমাস্টার মূল অ্যাপসটা আর কি, হ্যাঁ, ভিডিও এডিটিংয়ের জন্য। তো এইখানে আমরা ওই সফটওয়্যারটা দেখতে পাচ্ছি না, আর আপনি পাবনও না। তাহলে কোথায় পাবো আমরা সফটওয়্যারটা? পেয়ে যাব ক্রোম ব্রাউজার থেকে, সেখান থেকে একটা ওয়েবসাইটে ঢুকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। যদি সেটা না পারেন, তাহলে আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা ইজিলি একদম সহজে ডাউনলোড করতে পারবেন। যদি ড্রাইভ লিঙ্ক থেকেও ডাউনলোড না করতে পারেন, মানে ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন, তারপর ডাউনলোড করবেন। যদি সেটাও না পারেন, কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। এখন না, আগে কাজটা শিখেন, তারপর ডাউনলোড কীভাবে করতে হয় সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আচ্ছা, তো কাজ শেখার জন্য প্রথমে কী করতে হবে, একটা ভিডিও আমাদের থেকে এই সফটওয়্যার নিতে হবে। তার জন্য এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, হয়তোবা দেখতে পাচ্ছেন তাই না, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে এরিয়ে যাবে, প্রথম যে ভিডিওগুলো শ্যুট করেছেন সেগুলো আপনাকে দেখাবে। আমরা কী করবো, শর্ট একটা ভিডিও দিয়ে স্টেবিলাইজার কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, আমি 21 সেকেন্ডের একটা ভিডিও নিয়েছিলাম, তারপরে এখানে উপরে নেক্সটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো এটা অ্যানালাইজিং করতেছে, মানে গবেষণা করতেছে যে কোথায় কোথায় সে কী রয়েছে, মানে হচ্ছে নাড়াচাড়া করতেছে, সেটাকে স্টেবিলাইজার করতেছে। বেশি সময় নেয় না ভাই, বিশ্বাস করেন, আমি গুগল ফটোসেও দেখেছিলাম, ক্যাপকাটও এডিটিং করে দেখেছি, এবং আদার্স থার্ড পার্টি অনেকগুলো সফটওয়্যার বের করেছে ভিডিও স্টেবিলাইজার নিয়ে, আমি সবগুলো ভিজিট করে দেখেছি। সবগুলোর থেকেও কাইনমাস্টার সফটওয়্যার, কাইনমাস্টার তো সেরা, আপনারা তো জানেন তাই না? তো তারা যদি কোনো সফটওয়্যার আপনাদেরকে সাজেস্ট করেছে কোনো পার্সোনালি, মানে ভিডিও স্টেবিলাইজার নিয়েই সফটওয়্যারটা তৈরি করা, তাহলে কেমন হতে পারে, বুঝতে পারছেন তাই না? ওকে, অলরেডি চলে আসছে, মানে ভিডিও স্টেবিলাইজার করে ফেলছে, আর অল্প কিছু বাকি আছে। আমি যদি মিথ্যে বলে থাকি, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে দেখতে পারেন যে তারা এই সফটওয়্যারটা আপনাদেরকে সাজেস্ট করে কি না। হ্যাঁ, ওকে, ডান হয়ে গেল। বিফোর আফটার অরিজিনাল আর হচ্ছে স্টেবিলাইজেড, দেখতে পাচ্ছেন তাই, অরিজিনাল স্টেবিলাইজেড, এটা হচ্ছে
মানে আমাদের কাজ করে দিয়েছে তারা, আর এটা হচ্ছে অরিজিনালটা। ওকে, তো এইখানে হচ্ছে যে একটু স্লো স্লো দেখা যাচ্ছে, মানে আমি কেন যেন স্লো মোশনে করতেছি এরকম একটা বিষয় বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এই বিষয়টা চলে যাবে কি করলে, এক্সপোর্ট করলে, মানে সেভ করলে চলে যাবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, তাই না? এই যে এখানে, এই যে 23, 32, তারপর হচ্ছে 40, 45, এখানে 100 করে দেবেন, 100 করে দেবেন। হ্যাঁ, 100 করে দিলে কি হবে যে আরও বেশি স্মুথ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা সেভ করব কীভাবে? সেভ করার জন্য অবশ্যই আপনার থেকে এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে যে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। আর এক্সপোর্ট করার জন্য আমাদের থেকে তিনটা ওয়ে দিয়েছে তারা, আমরা কী কীভাবে করতে পারবো, লো, মিডিয়াম, হাই। আচ্ছা, আমরা যদি হাইতে ক্লিক করি তাহলে কি হচ্ছে, 47 MB হচ্ছে, তাই না? আমরা যদি মিডিয়ামে করি তাহলে 31 MB, আমরা যদি একদমই লোতে করি তাহলে 19 MB, তাই না? তো আমি মিডিয়ামে করতে চাচ্ছি যে মিডিয়ামে হোক। হ্যাঁ, তারপরে কী করবেন, এখানে এই যে ডাউনলোডের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, তাই না? এখানে ক্লিক করবেন। আমি বলে রাখি আপনাদেরকে যে এটা এক্সপোর্ট করার জন্য বা ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করার জন্য আপনার থেকে কোনো ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন অন করতে হবে না, সেটা অফ ছাড়াই, মানে অফলাইনে, সম্পূর্ণ অফলাইনে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কী করলাম, ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস অর ক্লোজ দ্য অ্যাপস, বলছে যে আপনার ফোনটা পাওয়ার বাটন অফ করতে বারণ করছে, করলে কেটে যাবে, আর হচ্ছে এই সফটওয়্যার থেকে বের হয়ে গেল, মানে আপনাদের এক্সপোর্ট হওয়াটা কেটে যাবে, সেটা আমাদেরকে সতর্ক করে দিয়েছে এখানে লেখার মাধ্যমে। তো অবশ্যই আপনারা যখন এক্সপোর্ট করবেন, পাওয়ার বাটন ক্লিক করে অফ করবেন না এবং সফটওয়্যার থেকে বেরিয়ে যাবেন না, কিছু সময় এভাবেই থাকবেন আর কি। হ্যাঁ, এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি, আমরা আরেকটু অপেক্ষা করব, অপেক্ষা করলেই আমরা মূল রেজাল্টটা পেয়ে যাব আশাবাদী আমরা ইনশাআল্লাহ তাআলা। ওকে, ডান, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কী করব, কেটে দেবো। কেটে দিয়ে আমি যদি একটু গ্লারিতে গিয়ে আপনাদেরকে বিষয়টা একটু দেখাই যে কীরকম এক্সপোর্ট হয়েছে। ওকে, ডান, আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কত স্মুথলি, না জানি কত দামি একটা গিম্বাল দিয়ে আমি ভিডিওটা করেছি, তাই না? এটা হচ্ছে আমার বাজিগর পাখি, আমি দুইটি কিনেছিলাম, এখনও তারা ডিম দেয়নি, আশা করি খুব দ্রুতই ডিম দিয়ে দেবে, অবশ্যই আপনারা দোয়া করবেন। আচ্ছা, এটা অরিজিনালটা আমরা একটু দেখি, তাই না? আমরা তো দেখলাম, এই যে অরিজিনালটা দেখেন, মানে কী একটা নাড়াছাড়া করতেছে, তাই না? মানে খুব একটা নাড়াছাড়া করতেছে। আচ্ছা, যদি এইখানে আমি খুবই আস্তে আস্তে করে ভিডিওটা যদিও করছিলাম, আমি অতটা নাড়াছাড়া করি নাই, তার জন্য হয়তো বোঝা যাচ্ছে না অতটা, না আমি একটু কী করি, প্লে করি, একটু টেনে আপনাদেরকে দেখাই, যেহেতু 21 সেকেন্ড ভিডিওটা, আমি একটু এদিকে এনে দেখাই। হ্যাঁ, আর কি দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, আমি ভিডিও বেশি লং করতে চাচ্ছি না আর কি। তো আপনারা কাজ করে দেখবেন, যদি প্রপারলি কাজ না হয় ভাই, তাহলে আপনারা এসে কমেন্ট করবেন, তোমার মতো ইউটিউবার দরকার নাই, তোমাকে আমরা রিপোর্ট করে দিলাম। হ্যাঁ, আনসাবস্ক্রাইব করে দিবেন, রিপোর্ট করে দেবেন। সাবস্ক্রাইব এখন অবধি করছেন কি না জানি না, না করে থাকলে প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইবটা করে দিবেন, আমি আশাবাদী যে আপনার অনেক বড় উপকার করেছি। এখন আসে ডাউনলোডের বিষয়টা নিয়ে, আমরা ডাউনলোড কীভাবে করব। ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, আমি চলে যাই আমার ইউটিউব চ্যানেলে, আমি সেখানে চলে গেলাম। তো প্রশ্ন হচ্ছে, ডাউনলোড করার জন্য ভাই ইউটিউব চ্যানেলে কেন, একটু ধৈর্য ধরেন অনুগ্রহ করে ভাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ক্লিক করব লাইব্রেরিতে। হ্যাঁ, লাইব্রেরিতে ক্লিক করে এখানে হচ্ছে হাউ টু ডাউনলোড কাইনমাস্টার উইদাউট ওয়াটারমার্ক, এটা হচ্ছে আমার একটা ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম কীভাবে একটা কাইনমাস্টার ডাউনলোড করবেন, সেটা ওয়াটারমার্ক ছাড়া। হ্যাঁ, মানে হচ্ছে যে কাইনমাস্টারের লগোটা থাকে, তার জন্য খুবই খারাপ লাগে ভিডিওতে, তো এরকম লগো ছাড়া কীভাবে আপনি কাইনমাস্টারটা ডাউনলোড করবেন, এরকম একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ডাউনলোড করবেন কীভাবে, ডাউনলোডের বিষয়টা হচ্ছে আপনি ভিডিওটা ঠিক এভাবেই দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, এখানে কী করবেন, এই যে মোড়ে ক্লিক করবেন, আপনি ভিডিওটা এখন যেভাবে দেখতে পাচ্ছেন সে অবস্থার পর এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মোড় একটা অপশন আছে, আর এখানে আছে একটা সাবস্ক্রাইব অপশন, তাই না? আপনি এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি উপকার করে থাকি আমি, আমি বলছি না যে ভাই সাবস্ক্রাইব করুন, করতেই হবে এরকম কিছু না, আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাকে। আচ্ছা, ওকে, এখানে মোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কী হবে, অনেকগুলো অপশন চলে আসবে, তারপর এখানে আরও একটা মোর অপশন আছে, তাই না? এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে লেখা আছে কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড করতে উক্ত লিঙ্কে ক্লিক করুন। তো এখানে সেমভাবে লেখা থাকবে যে স্টেবিলাইজার আর সফটওয়্যারটি ডাউনলোড করতে উক্ত লিঙ্কে ক্লিক করুন। লিঙ্ক কোনটা, এই যে এই লিঙ্কটা, হ্যাঁ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, ক্লিক করলে হবে কি, আপনাদের স্টেবিলাইজার সফটওয়্যার নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে হবে। কীভাবে করতে হবে, আমি লিঙ্কে ক্লিক করলাম। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি, লিঙ্কে ক্লিক করার পরে
আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব খুব সহজে, তাই না? আমি আবার বলছি, যদি ভালো লাগে, আমি ছোট একটা ইউটিউবার, মাত্র কয়েকদিন হলো কাজ শুরু করেছি, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যাব আপনাদের উপকারের স্বার্থে। ওকে, একটু অপেক্ষা করতে হবে, আমি নেটওয়ার্কের আওতা থেকে অনেক দূরে, তাই একটু সময় নিচ্ছে আসতে। এভাবে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, হ্যাঁ, অলরেডি চলে আসছে, তাই না? আচ্ছা, আর একটু অপেক্ষা করি আমরা, ডাউনলোড অপশনটা আমাদেরকে দেখাচ্ছে না, শুধু নেটওয়ার্ক স্লোর কারণে, কারণ আমি নেটওয়ার্ক থেকে অনেক দূরে আছি তার জন্যে। আচ্ছা, আমি যদি আমার কথার ভিতরে বা আমার যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি কথা জোরে বলছেন, আপনি কথা আস্তে বলছেন, আপনি কথা দ্রুত বলছেন, বা আপনার এইভাবে বুঝালে ভালো হতো, যেহেতু আপনারা আমার বড় ভাই, আপনাদের সাজেশন আমার থেকে নিতেই হবে। আপনারা বলবেন যে আমার কোন কোন ভুলগুলো রয়েছে বা কী কী আমার থেকে চেঞ্জ করতে হবে, এই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ পরিবর্তন করতে চেষ্টা করবো কি আমি পরিবর্তন করেই ফেলবো, কারণ বড়ো ভাইরা যেহেতু বলছেন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, আমি নেটওয়ার্কের আওতার বাহিরে, তো তাই আমাকে আসলে কাইনমাস্টার ডাউনলোডের আইকনটা দেখাচ্ছে না। এখানে একটা আইকন থাকবে ডাউনলোডের, হ্যাঁ, এই বরাবর আপনি, বা এখানে মাঝখানে একটা ডাউনলোডের অপশন থাকবে, আপনি সেখানে ক্লিক করলেই সফটওয়্যারটা, মানে স্টেবিলাইজার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনি আপনার মতো করে দেখে নেবেন, আসতে সময় নিচ্ছে, নেটওয়ার্ক অলরেডি চলে গেছে, আমি কত সময় ধরে অপেক্ষা করবো বলেন। আচ্ছা, আমি একটু স্টপ করি, অপশনটা আনি, হ্যাঁ, আপনাদের জন্য। ওকে, চলে আসছে, তাই না? তো আপনি কী করবেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে একটু জুম করি আমরা, এখানে দেখতে পাচ্ছি কাইনমাস্টার সফটওয়্যারটা হচ্ছে 88 MB। তো এখানে ডাউনলোড এনিওয়ে, এখানে যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড হওয়া শুরু করবে। তো আশা করি ডাউনলোডের বিষয় নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকছে না। আর যদি না বুঝে থাকেন, যদি আপনারা বলেন যে আমি বুঝি নাই, তাহলে আরেকবার ভিডিওটা দেখেন না, দেখার পরও যদি না বুঝেন অবশ্যই আপনি বলবেন যে আমাকে পার্সোনালি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিন, আমি সেখান থেকে ডাউনলোড করে নেবো, হ্যাঁ, আপনি কমেন্ট করে দিলে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। তো ভালো থাকবেন, আমি লাস্টবার আরও একবার রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগিয়ে থাকে, কোনো ক্ষেত্রে যদি উপকার করে থাকে ভিডিওটার মাধ্যমে, শুধু একটা সাবস্ক্রাইব আশা করছি। আসসালামু আলাইকুম।